200 বছরের দীর্ঘ ব্রিটিশ শাসন অবসানের পর 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা পায়। গোটা বিশ্বে ভারত ছাড়াও আরও বহু দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। কঙ্গো, দক্ষিণ কোরিয়া, বাহরিন ও লিচেনস্টাইনে স্বাধীনতা দিবস পালন করা হয় 15 আগস্ট। 1945 সালের 15 আগস্ট মার্কিন ও সোভিয়েত বাহিনী কোরিয়ার পেনিনসুলা থেকে জাপানে দখলদারি হটায়, তাই 15 আগস্ট কোরিয়ায় জাতীয় মুক্তি দিবস নামে পালিত হয়। 80 বছর পরাধীনতার পর 1960 সালের 15 আগস্ট ফ্রান্সের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে কঙ্গো, তাই কঙ্গোতেও জাতীয় দিবস হিসেবে পালন করা হয় 15 আগস্ট। 1971 সালের 15 আগস্ট বাহরিন থেকে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্য গুটিয়ে নিয়ে নিজ দেশে ফিরে যায় এবং স্বাধীন দেশ হিসেবে বাহরিনকে স্বীকৃতি দেয়। এরপরে রয়েছে লিচেনস্টাইন, বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিত লিচেনস্টাইন 1866 সালের 15 আগস্ট জার্মানির শাসন থেকে মুক্তি পায়। আর এই দিন থেকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এদিন সে দেশের রাজার সঙ্গে দেখা করার সুযোগ পান লিচেনস্টাইনবাসী। ভারতীয় জাতীয় পতাকাকে আজের রূপে আমরা দেখি, আজকে 100 বছর আগে কিন্তু তা এমনটা ছিল না। 1906 সালে 7 আগস্ট ভারতের প্রথম আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয় আমাদের কলকাতার পার্সিবাগান স্কোয়ারে, যা এরকম ছিল দেখতে। ইতিহাসে উল্লেখিত এই দ্বিতীয় পতাকাটি উত্তোলন করেন মাদাম কামা এবং তার নির্বাচিত বিপ্লবী দল, তবে সেটা দেশের মাটিতে নয়, 1907 সালে প্যারিসে। 1917 সালে হোমরুল আন্দোলনের সময় ইতিহাসে উল্লেখিত এই তৃতীয় পতাকাটি উত্তোলন করা হয়। এর মূলে ছিলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর অ্যানি বেসান্ত এবং লোকমান্য তিলক। এই চতুর্থ পতাকাটি 1921 সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। অন্ধ্রের এক যুবক এই পতাকা নকশা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনের সময় এটি মহাত্মা গান্ধী দ্বারা নির্বাচিত হয়। এরপর 1931 সালে বর্তমান পতাকা রূপ পেতে শুরু করে। সে সময়ে এটি ভারতের জাতীয় সেনাবাহিনীর যুদ্ধ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সময়ে জাতীয় পতাকা হিসেবে তেরঙ্গাকে গ্রহণের জন্য একটি প্রস্তাব পাস করা হয়। ভারতের স্বাধীনতার পর বর্তমান জাতীয় পতাকা এসেছে। এই পতাকায় গেরুয়া শক্তি ও সাহসের প্রতীক, সাদা সত্য ও শান্তির প্রতীক, সবুজ রং উর্বরতা বৃদ্ধি এবং প্রকৃষ্টতার প্রতীক। এই পতাকায় সাদা রঙের মাঝখানে যে চক্রটি দেখা যায় তা হল অশোকের ধর্মচক্র। এই ধর্মচক্রের মাধ্যমে বোঝানো হয় যে চলন পরিবর্তনই জীবন, থেমে থাকা অবক্ষয়।